বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড প্রিজম বাই নাহিনা। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি গরুর গোশ কষা। আমি যেভাবে রান্না করেছি এভাবে সব স্টেপ ফলো করে রান্না করে করলে খেতে ভীষণ মজার হবে। একবার হলেও গরুর গোশ কষা খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। চলুন শুরু করি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সরাসরি চুলায় চলে এসেছি। এই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। এখন কড়াইতে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে 7-8টি লবঙ্গ, 6-7টি এলাচি, 3-4 টুকরা দারচিনি, আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, আস্ত গোলমরিচ, 2টি তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিব। যখন মশলার ঘ্রাণ বের হয়ে আসবে শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া আর 1.5 চা চামচ জিরা গুঁড়া ও 2টি এলাচ গুঁড়া একসাথে রেখেছি, আর সবশেষে 1.5 চা চামচ চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন অ্যাড করব 4 চা চামচ পেঁয়াজ বাটা, 3 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব। এখন থেকে চুলার জাল লো হিটে রাখব। লো হিটে রেখেই রান্না করতে হবে শেষ পর্যন্ত। আর অল্প অল্প করে পানি দিয়ে এই মশলা লো হিটে কষিয়ে নিব। এভাবে 2 থেকে 3 বার মশলা কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এভাবে 3 বার মশলা কষিয়ে ফিরছি। আমি এই একই সিস্টেমে 3 বার মশলা কষিয়ে নিয়েছি। এখন 1 কেজি গরুর গোশ দিয়ে দিব। আজকের রেসিপি গরুর গোশ কষা, এর জন্য অল্প অল্প পানি দিয়ে লো হিটে কষিয়ে নিতে হবে। এজন্য লো হিটে কষিয়ে রান্না করতে হবে। আমি গোশগুলো ওই মশলা কষানোর একই নিয়মে রান্না করে নিব। একটু জাল উঠলে 2 চা চামচ আদা বাটা দিয়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে দিব। এখন ঢেকে রান্না করব, তাহলে গোশ সিদ্ধ হতে সহজ হবে। আর একটি কথা, পানি অবশ্যই গরম ব্যবহার করতে হবে। এভাবে অল্প অল্প পানি দিয়ে গোশ সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। গোশ হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। যখন গোশ পুরো সম্পূর্ণ নরম হয়ে যাবে এরকম কষা কষা মশলা রেখে নামিয়ে ফেলতে হবে। রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমি লুচির সাথে পরিবেশন করেছি, এছাড়া সাদা ভাত, রুটি, পরোটা, নান, যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। লুচি আমি বাসায় তৈরি করেছি, এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই তৈরি করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবার কাছে অনুরোধ থাকলো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।